বহু পরিচালক তাদের পরিচালনার গুণে বাংলা সিনেমা জগৎকে যথেষ্ট সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম সেরা পরিচালক হলেন অজয় কর উত্তমবাবু যখন মধ্যগগনে গোটা বাঙালি সমাজ যখন উত্তমবাবুকে নিয়ে পাগল ঠিক সেই সময় উত্তমবাবুর সঙ্গে অজয় করের প্রথম আরাপে উত্তমবাবু অজয়বাবুকে বলেছিলেন আমি আপনার ভীষণ ফ্যান তাহলে বুঝতেই পারছেন উত্তমবাবুর এই একটি কথাতেই পরিচালক অজয় কর সম্বন্ধে আমাদের কি ধারণা হতে পারে এমন একজন বিখ্যাত পরিচালকের একেবারে সুপার ডুপার হিট পাঁচটি সিনেমার কথা আপনাদেরকে বলবো চলুন শুরু করা যাক পাঁচ নম্বর সিনেমাটি পরিণীতা অজয়কর পরিচালিত এই ছবিটিতে সুর দিয়েছেন প্রবাদপ্রথিম সুরকার হেমন্ত মুখার্জি মহাশয় অভিনয় সৌমিত্র মৌসুমি সমিতভঞ্জ বিকাশ রায় কমল মিত্র গীতা দেবী প্রমুখ বিএফজেএ পুরস্কারপ্রাপ্ত এই ছবিটি সে সময় বাঙালিদের মুখে মুখে ফিরত দারুণ হিট হয়েছিল আর সেই সঙ্গে এই ছবির গানগুলিও চার নম্বর সিনেমাটি অতল জলের আহ্বান অজয়কর পরিচালিত এ ছবিটির কাহিনীকার প্রতিভা বসু সুর হেমন্ত মুখার্জি মহাশয় অভিনয় সৌমিত্র তন্দা বর্মন ছায়াদেবী ছবি জহর ভানু অপর্ণা দেবী প্রমুখ এ ছবির কথা কি বলব সাধারণ একটি ঘটনাকে নিয়ে কি অসাধারণ সিনেমা আমাদের উপহার দিয়েছিলেন অজয়বাবু আর সেই সঙ্গে এ ছবির গান মানুষের মুখে মুখে ফিরত যা আজও অমর হয়ে আছে তিন নম্বর সিনেমাটি হারানো সুর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত অজয়কর পরিচালিত এই ছবিটিতে সুর দিয়েছিলেন হেমন্ত মুখার্জি মহাশয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুপার ডুপার হিট এই সিনেমাটি উত্তম সুচিত্রা জুটির অন্যতম সেরা সিনেমা সে সময় এ সিনেমাটি দেখেননি এরকম কোনো বাঙালি আছে কি না সন্দেহ এবং সেই সঙ্গে এই ছবির গানগুলিও প্রচণ্ড হিট হয়েছিল যা আজও মানুষের মুখে মুখে ফেলে দু নম্বর সিনেমাটি সপ্তপদী উনিশশো একষট্টি সালে মুক্তিপ্রাপ্ত অজয়কর পরিচালিত এ সিনেমাটিতে সুর দিয়েছিলেন হেমন্ত মুখার্জি মহাশয় এ সিনেমাটির কাহিনী পরিচালনা এবং সুরের গুণে পৃথিবী বিখ্যাত সিনেমা হয়ে চিরকাল অমর হয়ে থাকবে সেই সময় সিনেমাপ্রেমী মানুষেরা এ সিনেমাটি দেখেননি এমন কেউ আছেন কিনা সন্দেহ আজও নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সমান জনপ্রিয় এক নম্বর সিনেমাটি সাত পাখে বাঁধা অজয়কর পরিচালিত এ সিনেমাটিতে অভিনয় করেছিলেন সৌমিত্র সুচিত্রা ছায়া দেবী পাহাড়ি সান্নাল তরুণ কুমার প্রমুখ বাংলা সিনেমা জগতে এ সিনেমাটি সম্পূর্ণ একটি অন্যরকম সিনেমা আমরা সপরিবারে অনেকবার এই সিনেমাটি দেখেছি কোনো দিন ভুলতে পারব না আপনারাও দেখুন না